হ্যালো বন্ধুরা, আমরা আজকে বন্ধুরা মিলে একটা ঘোরার প্ল্যান করেছি। তো এখানে আসার কথা সকাল 9টার সময় সব বন্ধুদের, আমি আর দেবা মানে দুই বন্ধু এসে উপস্থিত হয়েছি, আর কেউ এখনো পর্যন্ত আসছে না। তো আমরা কোথায় যাব এখন পর্যন্ত ঠিক করতে পারিনি, বন্ধুরা এলে তারপরেই আমরা ঠিক করবো যে কোথায় যাব, কিন্তু এখনো পর্যন্ত আসছে। দেবা একটা ফোন কর না। বন্ধুরা সবাই চলে আসছে দেখতে পাচ্ছেন, এসে উপস্থিত হচ্ছে এখানে। লেট হয়ে গেল, কখন আসার কথা? 9টায় আসার কথা, এখন আসলি। বন্ধুরা চলুন যাওয়া যাক, আপনাদের যেতে যেতে অনেক কিছু দেখাবো পথে। ডুয়ার্স মানেই ভালো লাগা, ডুয়ার্স মানেই ভালোবাসা, ডুয়ার্স মানেই স্নিগ্ধ বাতাস, এক কথায় ডুয়ার্স মানেই স্বর্গ। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের এই চ্যানেল নেচার এক্সপ্লোরে। আমাদের নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজকে আমাদের ডেস্টিনেশন ডুয়ার্সের সামসিং, রকি আইল্যান্ড এবং সুন্তালেখোলা। এই জায়গাগুলির সুন্দর ও মনোরম পরিবেশ উপভোগ করার জন্য আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থাকুন। এখন আছি খুনিয়া মোড়ে, আর এখান থেকে দেখতেই পাচ্ছেন এই ডান দিকে রাস্তা চলে যাচ্ছে ঝালং বিন্দুর রাস্তা, বাদিকে চলে যাচ্ছে এদিকে গরুমারা হয়ে মূর্তি হয়ে লাটাগুড়ি, আর সোজা রাস্তা আমরা যাব রকি আইল্যান্ডের দিকে। আপনারা চাইলে শিলিগুড়ি থেকেও রকি আইল্যান্ড যেতে পারেন। শিলিগুড়ি থেকে রকি আইল্যান্ডের দূরত্ব 81 কিলোমিটার, আমরা যাচ্ছি ফালাকাটা থেকে, আর এখান থেকে দূরত্ব 88 কিলোমিটার। আমরা চালসা থেকে মেটলি হয়ে সামসি এসে পৌঁছে গেছি, আর এখানকার চা বাগানের শান্ত মনোরম পরিবেশ মন মুগ্ধ করে তোলে। আমাদের মূল লক্ষ্য ছিল আজকে রকি আইল্যান্ড, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অসাধারণ পরিবেশ এখানে, খুবই ভালো লাগছে। এদিকে আবার বৃষ্টিও নেমে গেছে, তো আমরা বেশিক্ষণ সময় এখানে থাকতে পারবো না আজকে, তবু ওই কম সময়ের মধ্যে আপনাদের যতটুকু জিনিস দেখানোর আমরা দেখিয়ে নেবো সেগুলো।
হ্যালো বন্ধুরা, আমরা একটা রক আইল্যান্ডে সবাই এসেছি, বাবু রেস্টুরেন্টে এসেছি। নাম কি আপনার? নাম প্রণাম। নমস্কার, মেয়ের নাম প্রণাম। সামসিং রক আইল্যান্ডে नदी है, एक बड़ा बड़ा पत्थर है और ब्रिज है और कमला गाछ है, इधर कैंटीन ब्रिज है। साइट सीन क्या है? साइट सीन ऊपर है सुंतालेखोला, वहाँ पे एक हैंगिंग ब्रिज और लॉज है। ओके ओके, धन्यवाद भैया। और আমাদের স্নান করা হয়ে গেছে, এখন প্রচন্ড খিদে পেয়েছে, তাই আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। বন্ধুরা, সময় অনেকটাই পেরিয়ে গেছে, এখান থেকে আমরা সুন্তালেখোলার দিকে রওনা হচ্ছি। রকি আইল্যান্ড থেকে সুন্তালেখোলার দূরত্ব 3 কিলোমিটার। সুন্তালেখোলার প্রবেশ মূল্য 10 টাকা। রাস্তা খারাপ থাকার জন্য আমরা বাইক নিয়ে যেতে পারছি না, তাই আমরা সবাই মিলে হেঁটেই যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি সুন্দর ঝুলন্ত ব্রিজ রয়েছে, আর এখানকার চারিদিকের প্রাকৃতিক পরিবেশ খুবই শান্ত মনোরম। এখানকার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।